ক্লাস নাইন ভৌতবিজ্ঞান সান্তা পাবলিকেশান নিউ আপডেটেড এই বইটার জন্য যারা কমেন্ট করেছিলেন দেখে নাম আজকে করব চ্যাপ্টার ওয়ান পরিমাপ এক নম্বর প্রশ্ন দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হল উত্তর পেজ নম্বর সাত পার্শেক হলো দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন নিচের কোন জোটটির মাতৃ সংকেত একই দেখে নেব পেজ নম্বর আট বেগ এর মাতৃ সংকেত এল টি মাইনাস ওয়ান ছায়ার বই থেকে দেখাবো পেজ নম্বর উনিশ দ্রুতির মাতৃ সংকেত এল টি মাইনাস ওয়ান এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন বলের মাতৃ সংকেত কি উত্তর বলের এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হবে অপশান বিয়ান ওয়ান মানেই কিছু নাই পরমাণুর নিউক্লিয়াসের আকার কোন এককে প্রকাশ করা হয় এটা হবে ছায়া পেজ নম্বর পাঁচ পরমাণু নিউক্লিয়াসের আকার ফার্মি এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর এক অ্যাস্ট্রোনমিক্যাল একক হল পেজ নম্বর সাত অ্যাস্ট্রোনমিক্যাল একক সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল বলা হয় এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত উত্তর পেজ নম্বর নয় মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার মিটার স্কেল মানে রৈখিক স্কেল পেজ নম্বর চোদ্দ এখানেও দেখতে পেয়ে যাবে এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন নিচের কোনটি ক্ষুদ্রতম একক উত্তর পেজ নম্বর ছয় ফার্মি টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন থার্টিন টেন নাইন সিক্স তাহলে সব থেকে মাইনাস বেশি আছে এটার তাহলে এটা হবে ফার্মি মাইনাস যত বেশি হবে সেটা তত ক্ষুদ্রতম নেক্সট একটি বস্তুর ভর দু হাজার কেজি এবং আয়তন দুই ঘনমিটার হলে বস্তুটির ঘনত্ব কত উত্তর পেজ নম্বর আট পেজ নম্বর ছয় ঘনত্ব সমান ভর বাই আয়তন তাহলে আমি দু হাজার লিখব আর আয়তন সেটাকে ভাগ করে দেব বাই আয়তন দু হাজার বাই আয়তন দুই দুই এককে দুই এক দুই তিন তাহলে এক হাজার হবে এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি এই নম্বর এক ভেক্টর রাশি ওজন এটা হবে অপশন সি নেক্সট মাত্রা বিহীন কিন্তু যুক্ত একটি রাশি হলো পেজ নম্বর সাত মাত্রাহীন কিন্তু একক আছে কোন ঘন কোণ এগুলো ঘন কোণ পেজ নম্বর একক এটা হবে অপশন সি নেক্সট প্রশ্ন দেওয়ালঘড়ির ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্য কত সময় লাগে উত্তর পেন্ডুলাম দু সেকেন্ড সময় নেয় এটা হবে অপশান অ্যাংস্ট্রম সমান কত মিটার পেজ নম্বর ছয় অ্যাংস্ট্রম ওয়ান অ্যাংস্ট্রম সমান টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এটা হবে অপশান সি নেক্সট এক গড় সৌরদিনের মান কত সেকেন্ড উত্তর পেজ নম্বর পাঁচ এক গড় সৌরদিন সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার পেজ নম্বর সাত এক আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পার টুয়েলভ কিলোমিটার এটা হবে অপশান নেক্সট নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক আলোক আলোকবর্ষ মৌলিক একক এটা হবে অপশান এ ষোলো নম্বর নিচের কোনটি একটি লব্ধ একক উত্তর পেজ নম্বর তিন ঘনত্ব লব্ধ একক এটা